আজ মহালয়া, পুজো তো প্রায় চলেই এলো, আর পুজো আসার জানান দেয় এই মহালয়া। আজকে শরতের আকাশটা যেন একটু অন্যরকমই ছিল, বৃষ্টি ভ্যাপসা গরম কাটিয়ে পৃথিবী যেন একটা নতুন রূপ এনে দিয়েছে বাঙালিদের কাছে। আর বাঙালিরা মহালয়ার দিনটাকে এমনি এমনি কখন নই যেতে দেয় না, যে যার মতো করে কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা কিংবা ফিস্ট করা কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এসব চলতেই থাকে। তাই আজ মহালয়ায় তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। মহালয়া এই ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য স্পেশালি বানানো। আর সত্যি কথা বলতে, আজ যখন ফটোর ক্লিপসগুলো নিচ্ছিলাম, সেটা নিতে নিতেই যেন অন্য একটা মাত্রায় চলে গেছিলো আমার মন। কারণ সত্যি ওয়েদার এত ভালো, আর এত ভালো সব কিছু চারিদিক, মানে যেন অন্য রকম একটা জায়গায় পৌঁছে গেছিলাম। তাহলে আজকের ব্লগটা এনজয় করতে থাকো আর দেখতে থাকো মুড অফ। হাই গাইস, দিস সাইড দিস ইজ ইউর ম্যান শোহম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। অবভিয়াসলি আজকে মহালয়ার মতো দিন, আর তোমরা অবভিয়াসলি বুঝতে পারছ না যে কেন আমি হঠাৎ করে সন্ধ্যাবেলা ব্লগটা স্টার্ট করি, কারণ সকালবেলা একটা জায়গায় গেছিলাম আর সেখানে মাইক নিয়ে যাইনি, তাই ওখানে ব্লগ করা পসিবল হয়নি। তো আজকে সন্ধ্যাবেলায় ব্লগটা স্টার্ট করছি। ও পার্থ আমার সাথে আরও অনেকে আছে, ওরাও মিট করবে আশা করি। থাম্বনেল দেখে বুঝে গেছে কোথায় যাচ্ছি কী করছি, বাট যে মজাটা পাবে সেটা অবভিয়াসলি স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো কিছু পুজো স্পেশাল স্ন্যাপস দেখে নাও। প্রথম তো আশা করি তোমাদের স্ন্যাপসগুলো ভালোই লেগেছে। আর আজকে ম্যান্ডেটরি মহালয়া ডেতে অবভিয়াসলি রেস্টুরেন্টে না এসে খেলে নিজেদেরকে বাঙালি বাঙালি ফিল আসে না। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের কাঁথির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট এখানটাতে, পিকে প্যালেস। আর আজকে এখানটাতেই আমরা এসেছি সব ফ্রেন্ডসদের সাথে, তবে এখন কেউ ফ্রেন্ডস নেই, সবাই আছে ভেতরে। চলো তাদের সাথে পরিচয় করিয়ে দেবো। অলরাইট, তো এখন আমরা চলে এসেছি পিকে প্যালেসের ভেতরে। রেস্টুরেন্টটা হচ্ছে কি নিউ দীঘা বাইপাসের কাছে, একদম পিকে প্যালেস নতুন হয়েছে। রেস্টুরেন্টের অ্যাম্বায়েন্স মোটামুটি দেখে ভালোই লাগলো, একদম টিপিক্যাল ফ্যামিলি টাইপ রেস্টুরেন্ট। আর আজ আমার সাথে মহালয়াতে এরা আছে, আর ওরা ওদিকে আছে, দেবজ্যোতি এদিকে, শ্রমিক সুদিন, আর এদিকে রুদ্র সম্প্রীতি। তো আশা করি আর সকাল থেকে দিনটা একটু অন্যরকম গেছে, তার কিছু ক্লিপস অলরেডি ভিডিও শুরুতে দেখে নিয়েছো, আরও মজা হতে চলেছে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকো, আর এখানকার খাবারের কোয়ালিটি কেমন, এভরিথিং রিভিউ সব কিছু এই ভিডিওতে তোমরা পাবে। আর পিকে প্যালেস যদি আসতে চাও তো আমি নিচে গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো, তো আসতে পারো। আর আজকে তোমাদের মহালয়া সকাল থেকে কেমন কাটলো সেটা একটু নিচে কমেন্ট করে জানিও, আমার কমেন্ট করতে ভালো লাগে অবভিয়াসলি। তো এনজয় করতে থাকো ব্লগটা আর দেখতে থাকো।
এই যে আমরা প্রফেশনাল ওয়েটার নিয়ে ঘুরি, এখন সার্ভ করে দিচ্ছে। তো আমরা যেগুলো নিয়েছি সেগুলোর মধ্যে আছে নান, কড়াই চিকেন, চিকেন বাটার মশালা আর চিকেন পেঁয়াজা টাইপের একটা, কালি মির্চ টাইপের একটা প্রিপারেশন নিয়েছি। তো ফার্স্ট এটা ট্রাই করে দেখি নানের সাথে কেমন লাগে খেতে। গ্রেভিটা ভালো খেতে, একটু স্পাইসি, যারা স্পাইসি পছন্দ করো তারা এই প্রিপারেশনটা নিতে পারো। কড়াই চিকেনটা যথেষ্ট স্পাইসি খেতে। তো অলরেডি এবার একটু চিকেনটা ট্রাই করা যায়। এই যে চিকেনের পিসটা জাস্ট এরকম সাইজের চিকেন, কেমন চিকেনের কোয়ালিটি সেটা ঠোঁট দিয়ে টানলেই বোঝা যাবে। এটা ঠোঁট টেস্ট পাস করছে গাইস, আর টেস্ট যথেষ্ট ভালো মোটামুটি এখনো পর্যন্ত, খেয়ে ভালোই লাগছে। এই এটা এটা যথেষ্ট ভালো খেতে, আর নানটাও যথেষ্ট ভালো, একটু পাতলা টাইপের যদিও, বাট এর টেস্ট নাইস। এখন একটু চিকেন বাটার মশালা নানের সাথে ম্যান্ডেটরি ডিশ, চিকেন বাটার মশালা। একটু চিকেন বাটার মশালা ট্রাই করে দেখা যাক নানের সাথে, একটু চিকেন আর একটু বাটার মশালার গ্রেভি নিয়ে ট্রাই করি। এটা খুব ভালো খেতে, এখানকার খাবারের কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে অবভিয়াসলি। আর এই চিকেন বাটার মশালার গ্রেভিটাও যথেষ্ট ভালো অবভিয়াসলি। এটা জয়জিগটা রেস্টুরেন্টে খেয়েছি, সব থেকে ভালো বলবো না, বাট ইটস ডিসেন্ট। তো মোটামুটি এখানে খাবার প্রায় শেষ, আর সেরকম কিছু খাওয়া নেই, মোটামুটি খাবারের কোয়ালিটি আমার ভালোই লেগেছে। আর বেশি কিছু বলবো না, কারণ এটা প্রফেশনাল ফুড ব্লগ না, জাস্ট লাইফস্টাইল ব্লগের মধ্যে জাস্ট একটা ফুড ব্লগ ঢোকালাম। এখানে খাওয়ার থালাগুলো দেখো, ও এখন মানে এমন এত পরিমাণে স্টক করে নিয়েছে খাওয়া, এখনও তার খাওয়া শেষ হয়নি গাইজ। আর ওদিকে দেখো, হ্যাঁ একজনের থালা এমন মনে হচ্ছে যে ওয়াশ করার পর দিয়ে গেছে এরকম টাইপের কিছু। হ্যাঁ দুজনের থালাই সেম ওটা 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 ওয়াশ করার পর দিয়ে গেছে, এখনো কিছু খায়নি, ওই জন্য একদম পরিষ্কার লাগছে, আর আমার ইজ গুড। তো চলো বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে। হ্যাঁ মোটামুটি খাওয়া দাওয়া শেষের পর এরকম কন্ডিশন সবার থালার, ভেরি প্রফেশনাল গাইস, ভেরি প্রফেশনাল। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে থালার কন্ডিশনও দেখিয়ে দিলাম। অলরাইট, তো এখন মেন কথাটা বলি, সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি মোরালেস ভালোই ছিল পিকে প্যালেসে, বাট যেটা আমার সব থেকে একটু অট লাগলো সেটা হচ্ছে রেঞ্জটা একটু হাই, মানে দাম একটু বেশি, পকেট থেকে একটু বেশি খরচা হয়েছে তাই বললাম। এমনি আদারওয়াইজ খাবারের কোয়ালিটি ভালো, বাট যতটা দাম নিয়েছে সেই তুলনায় অতটাও ভালো না। মোটামুটি খাবারের কোয়ালিটি ওয়াজ গুড, বাট অতটাও নয়, দামটা একটু বেশি লেগেছে আমার। বাকি তোমরা এসে দেখতে পারো, অ্যাম্বায়েন্স ভালো, মোটামুটি ফ্যামিলি রেস্টুরেন্ট টাইপের, তো এভরিথিং ওয়াজ ফাইন। মোটামুটি সব কিছু মিলিয়ে আমার যথেষ্ট ভালোই লেগেছে। তো মোটামুটি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো উইথ দিস দিস সাইড, দিস ইজ ইউর ম্যান শো হোম সাইনিং অফ। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে টিউনড অনলি অন মুড অফ। না না কিছুটা হয়েছে, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার। তুমি যেটা বলবো ভাবি সেটাই গুলি।